বলে দিয়েছিলাম, নিপুণ আপনি কি নেই কোনো কথা বললে আমরা চরম সিদ্ধান্ত নিতে আমি আপনাদেরকে একটা কথা বলছি, একশো তিন জনের বুকের তাদারক্ত ঝেড়ে দিব। জাহেদ খান, আপনি তো মনে করেন না আমরা ভুলে গেছি, আমাদের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন পরে আমরা সবাই জীবন দিয়ে হলেও সেটা প্রতিহত করব। এবং আমাদের নেত্রীকে যদি আপনি প্রতিপূর্ণ করে কথা বলেন, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না, আমরা প্রয়োজনে আমরা মেন রাস্তায় আমরা আন্দোলন করব এবং সব জায়গায় আমরা গেটে তালা বন্ধ করে দিব। আপনি সুখে থাকতে পারবেন না, আপনাকে হুঁশিয়ারি দিয়ে আমি জানিয়ে দিতে চাই, আপনার দাড়ি তুড়ি বন্ধ করুন, তা না হলে কিন্তু আমরা নিপুণের যে একশো তিন জন তৈরি হয়ে গেছি সন্তান, আমরা কিন্তু থেমে থাকবো না, ছাড় দেওয়া হবে না, বিন্দু বিন্দু করে আমরা ছাড় দেবো না। সন্তান নিপুণ আপু, আমাদের এই এপিসি তে আসার পর যে পরিমাণ উন্নতি হয়েছে আপনি থাকতে সেই উন্নতি হয়নি, এটা কি আপনার ভয়? আজকে আপনি সাক্ষাৎকার দেন যে আজকে ইলিয়াস কাঞ্চন ভাই কোনো কথা বলেনি, কেন আপনার আমলেও তো মিশা ভাই কোনো কথা বলেনি, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই হয়েছে, তখন ওরা মিশা ভাই কোনো কথা বলেনি, আজকে কেন আপনার এত লাগে, আজকে কেন কাঞ্চন ভাইয়ের কথা আপনি শুনতে চান, আজকে কেন আপনি আফসোস করেন? শুনেন, ধারের স্বাদ পেতে হবে, ধারের সোদ পেতে হবে এই পৃথিবীতে, মনে রাখবেন আমরা যে যা করব এই পৃথিবীতে তাকে ততটুকু দিয়ে যেতে হবে। আজকে আপনি পাচ্ছেন, কেন পাচ্ছেন? আপনি চরম অন্যায় করেছেন আমাদের সাথে, সেই ধারের প্রতিশোধ আপনি আজকে হারে হারে পাচ্ছেন। আজকে কেন কাঞ্চন ভাইয়ের কথা না কথা না শুনে আপনার আফসোস লাগে? কই মিশা ভাই তখন তখন কোনো কথা শুনিনি, মিশা ভাই তখন তো কোনো কথা বলেনি, আপনার যা সিদ্ধান্ত নিয়েছেন আপনি সেটাতে অটুট ছিলেন, আজকে আপনার আফসোস লাগে? ধারের সব এগুলো আপনাকে পেতে হবে, পেতে হবে এই দুনিয়ায়, আপনাকে পেয়ে যেতে হবে। আজকে যে আন্দোলন আপনারা করছেন, শিল্পী সমিতির স্থায়ী সদস্য আমাদের সাথে কোন এত বড় জুলুমকারী অত্যাচারী আমাদের সাথে সদস্য থাকতে পারবে না, তার জন্য বিনীত অনুরোধ শিল্পী সমিতির কাছে, এত বড় জুলুম বাদকে আজকে আমাদের এই কমিটি থেকে দূর করে দিতে, সে আর আমরা একসাথে সদস্য হতে পারি না। আমাদের কথা একদমই।